এজন মহিদুল ফরেদখানা বিকাশৰ প্ৰশিক্ষণৰ নামত 80 কোটি টকা কেলেংকাৰী অভিযুক্ত আলোক সরকারক গ্রেপ্তার দিছপুৰ আৰক্ষীৰ দিনজোৰা জিৰাৰ পিছতে গ্রেপ্তার কৰা হৈছে আলোক সরকারক আলোক সরকার মালিকানাধীন কোম্পানীয়ে ভুয়া বিলেৰে লুটিছিল 80 কোটি টকা এই কেলেংকাৰ বিৰুদ্ধে দিছপুৰ আৰক্ষী থানা লগতে সিএম ভিজিলেন্সৰ টু ৰুজু হৈছিল গুছৰ পুবেৰন কনষ্ট্ৰাকচন আৰু গার্গো ইনষ্টিটিউট অফ টেকনলজিৰ নামত ৰাজ্যৰ বিভিন্ন জিলাত প্ৰশিক্ষণ দিয়া হৈছিল শ্ৰমিকক প্ৰশিক্ষণ সম্পূৰ্ণ কৰাৰ পিছতো আলোক সরকার কোম্পানী আদায় নিদিলে ধন ভুঙ্গুত কল কেতিয়াও নপকে কেঁচা কল এটা গতিকে সময় লব আর সময় নিশ্চয় এই আমার দিশপুর থানায় এই শ্রমিকসকলক ন্যায় প্রদান করি তিনটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে আলোক সরকার আর এই লেবার ডিপার্টমেন্টর এসিস্ট্যান্ট কমিশনার আর প্রজেক্ট ডাইরেক্টর এই মাস্টার ম্যান হচ্ছে এসিস্ট্যান্ট কমিশনার আলোক সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে আমি গোচর রুজু করেছো আর আমার মহামান্য দিশপুর মানে আরক্ষী থানায় গোচর পঞ্জন করেছে আর আজি মাতিছে খোঁজ করে আছে অসুস্থ প্রবীণ।